যে বিশেষ কারণে টিকটক করা বাদ দিচ্ছেন দিগি, জানাবো আজকের ভিডিওতে। বাবা জানো আমাদের ময়না পাখিটা বলি আওড়ানো শিশু শিল্পী প্রার্থনা ফারদিন দিগি নায়িকা চরিত্রে নিজেকে মেলে ধরতে পারছেন না। এর কারণ হিসেবে তার টিকটক প্রীতিকে দুষছেন অনেকেই। টিকটকই তার সিনেমার পথের কাঁটা বলে মন্তব্য করেছেন সিনেমা বিশ্লেষকদের কেউ কেউ। টিকটকের কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সিনেমা থেকে বাদ পড়েন দিগি। টিকটক করে নায়িকা ইমেজ নষ্ট করছেন এমন এমন কথা ফের উঠেছে। এই প্রসঙ্গে এই নায়িকা বলেন টিকটক থেকে সরে আসছেন তিনি, অন্যদেরও টিকটক থেকে সরে আসতে বলেন, তবে তার কারণটি ভিন্ন। শনিবার সন্ধ্যায় আলোচিত পরাণ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিগি বলেন, টিকটক আমি একা করি না, বাংলাদেশের নায়িকাদের মধ্যে অনেকেই করে। আমি জানি না তাদের কেন এই প্রশ্নটা করা হয় না, তবে আপনারা যদি এখন আমাকে ফলো করেন, আমার হাতে আসলে এই সময়টা নেই, পড়াশোনা এসবই আমার হাতে, সময় এতটাও পাওয়া যায় না। আমি যেহেতু জিনিসটা সময় দিতে পারছি না, জিনিসটা থেকে বের হয়ে আসতেছি, আপনারাও বের হয়ে আসেন এবার। আসলে টিকটক আমার সব সময় করার সময় পায় না, আমাদের হাতে এত অটেল সময় থাকে না যে টিকটক করার জন্য রেডি হব। যখন আমরা ফ্রি থাকি, একটা কাজ করি, তখন 15 সেকেন্ড করা যায়। তবে টিকটক দিয়ে অগণিত ভক্ত অনুরাগী পেয়েছেন এটিও জানালেন দিগি। তুমি আছো তুমি নেই অভিনেত্রী বলেন, টিকটক আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে আমি জানি না, টিকটকে আমাকে মানুষ অনেক সাপোর্ট দিয়েছে, পছন্দ করেছে, যার জন্য এক সময় অনবরত করা হতো, আমার ফলোয়ার এজন্যই বেড়েছে, সবাই আমাকে ভালোবাসে। চলতি বছর 2 সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন দিগি, সেগুলো হলো মুজিব এবং শ্রাবণ জ্যোৎস্নায়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।